হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এমডি ফাহিম অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আবারও আরেকটি গ্রামীণ দৃশ্যের নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে একটা আনকমন জিনিস দেখাবো। আসলে মাটির নিচের আলু আপনারা হয়তো অনেকে দেখেন নাই, তো আপনাদেরকে দেখাবো এটা আমি কীভাবে মাটির নিচ থেকে উঠাইছি। তো তার জন্য একটা খুন্তি দিয়ে সর্বপ্রথম আমি আলুটার বরাবর যেদিকে আমি গর্ত করা ছিল এদিকে আমি গর্ত করতে হবে আবার। তো দেখুন, আমার উপরের যে অংশটা আলুর, এই উপরের অংশটা আমি অলরেডি উপর থেকে তুলে নিয়েছি এখান থেকে। তো উপরের অংশতে এতটুকু থাকে না, আসলে উপরের অংশটাতে যেটা থাকে এটা আসলে এতটা ইয়ে হয় না, নিচের দিকে থাকে বড় অংশটা। নিচে হলো আসল বড় মেইন যে ইয়েটা, আলুটা, উপরের দিক থেকে শুধু ছোট অংশটা থাকে। তো দেখতেছেন আমি উপরের অংশটা উঠাইছি এখান থেকে। তো এটাতে মাটিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এখান থেকে। তো আমার উপরের অংশটা উঠানো শেষ, দেখতে পাচ্ছেন যে আমার নিচের অংশটা এখনও বাকি আছে। তো নিচের অংশটা উঠানোর জন্য আমি এখন গর্ত করতে হবে আমাকে চারদিক দিয়ে। আসলে এটা বরাবর করলে সমস্যা হবে, এটা কেটে যেতে পারে। তো তার জন্য আমি এখান থেকে চারদিক দিয়ে গর্ত করে নিব আগে। আসলে চারদিক দিয়ে যদি গর্তটা না করি তাহলে কিন্তু এখান থেকে আমি ইয়েটাকে সুন্দরভাবে উঠাতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরোটা চারদিক দিয়ে গর্ত করা হয়ে গেছে, এখানে আমি এটাকে উঠাবো। তো দেখতে পাচ্ছেন আমি নিচের দিক থেকে টান দিছি, তো টান দেওয়াতে দেখতে পাচ্ছেন এখান থেকে অর্ধেকটা ভেঙে উঠে গেছে। এখান থেকে আমার দুর্ভাগ্য, আসলে ভেঙে উঠে গেছে এখান থেকে, পুরোটা আমি উঠাইতে পারিনি। তো এখান থেকে আমি যতটুকু পারছি দেখতে পাচ্ছেন এখান থেকে উঠাইছি। মাটির নিচে আলুটা আসলে অনেক স্বাদ এটা রান্না করে খাওয়ার পরে। আপনারা হয়তো অনেকে খেয়েছেন কিনা জানি না। এই যে দেখতে পাচ্ছেন আলুটা এখান থেকে ভেঙে যাওয়ার অংশটা বাকিটাও উঠাইলাম এখান থেকে। তো আরও আছে নিচের দিকে, আমি এখান থেকে নিচের দিকে আস্তে আস্তে আরও একটু গর্ত করতে হবে এটাকে নিয়ে আসার জন্য। তো এখান থেকে আমি যতটুকু উঠাইছি দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি আলোটা পুরোটা আরও দেখেন। আমাদের দিকে এটাকে অনেকে পেস্তা বলে, আসলে আপনাদের এদিকে কোনটা কী বলে আমি জানি না আসলে। তো আমার বাকি যতটুকু অংশ আছে এটাকে আমি উঠানোর জন্য এখান থেকে আবারও গর্ত করতে হবে। আর আসলে গর্তটাকে এখন একটু বড় করতে হবে। তো গর্তটাকে বড় করার জন্য আমি চারদিক দিকে আরও মাটি কাটতে হবে আমার। আস্তে আস্তে
তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি গর্ত করার পরে এখান থেকে একটা মুখ বেরিয়ে আসছে। এটা তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটাকে আর একটু বাইর বেশি করে ইয়ে করে নিচ্ছি। আসলে ওই সময় তো ভেঙে যাচ্ছে, তো ভেঙে যাওয়ার কারণে আমি এটাকে ইয়ে করতে পারবো না। দেখেন টান দেওয়াতে ভেঙে যায়। আসলে এটাকে আরও বড় করতে হবে গর্তটাকে। যতক্ষণ পর্যন্ত না বড় করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি পুরোটা উঠাইতে পারবো না। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটাকে একবারে উঠাতে পারতেছি না। দেখতে পাচ্ছেন এটা ভেঙে যাচ্ছে, পাট পাট হয়ে যাচ্ছে। আসলে কারণ হলো কি, এটা লম্বা হয়ে নিচ থেকে আসছে। তো এটা যদি গোল হয়ে যেত পুরোটা তাহলে কিন্তু উঠাতে আমার জন্য সহজ হয়ে যেত। তো এটা লম্বা হওয়ার কারণে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। পুরোটা নিচের দিকে লম্বা হয়ে লম্বালম্বিভাবে আছে, তো তার কারণে আমি এটাকে উঠাতে পারতেছি না। ওটা ভেঙে যাচ্ছে, ওইটা হলো মূল কারণ এটার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে এখানে আর নাই। তো আমি দেখতে পাচ্ছেন আর দেখি আর আসে কিনা, আমার মনে হচ্ছে যে আর নাই এখানে। তো কারণ আমার যতটুকু ছিল আলু আসলে এতটুকু উঠে গেছে, কারণ এখানে আর নাই, যতটুকু থাকা ততটুকু ছিল। তো আমার এখান থেকে আমি এখন এই গর্তটুকু এখন বন্ধ করে দেবো। তো বন্ধ করে দেওয়ার জন্য আমি নতুনভাবে আবার লাগাবো। তো তার জন্য আমি এখান থেকে প্রথমে ছাই দিয়ে দিব গর্তটির ভিতরে। তো প্রথমে আমি এই গর্তটিতে ছাই দিয়ে দেবো, কারণ ছাই দিলেই আমার যে আলুটা ওই আলুটা ভালো হয় ফলনটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো গর্ততে ছাই দিয়ে দিব এখান থেকে। তো ছাই দেওয়ার পর এখান থেকে ছাইগুলো একদম গর্ততে সমানভাবে দিয়ে দিব এখান থেকে আমি। তো দেওয়ার পরে আমি এই ছাইগুলোর উপরে মাটি চাপা দিয়ে দিব। আসলে তো উপরে যত মাটি ছিল সবগুলাকে এখান থেকে দিয়ে আমি এখান থেকে সবগুলো মাটিকে একদম চাপা দিয়ে দেবো। আসলে মাটিটা যদি না বসে তাহলে কিন্তু এখানে ফলনটা ভালো হবে না। তো এখান থেকে চারদিকে যতগুলো মাটি আছে সবগুলাই মাটিকে আমি এখান থেকে টেনে এনে সবগুলাকে আমি এখান থেকে একদম সমানভাবে দিয়ে আমি এখান থেকে চাপা দিয়ে দেবো মাটিগুলোকে। তো এখান থেকে আমার আলুটা লাগাতে হবে। এখন আলুটা লাগাতে হলে আমি একটু খুন্তি দিয়ে একটু গর্ত করে নিতে হবে লম্বালম্বিভাবে। আসলে গর্তটা করে নিলে এখান থেকে ছোট একটা আলু এখান থেকে লাগাতে হবে। আমার আম্মু প্রথমে আলুটা লাগিয়ে দিচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আম্মু আসলে একটু গর্তটা একটু ছোট হয়ে গেছে এখান থেকে আমার। তো গর্তটাকে আর একটু বড় করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আম্মু লাগিয়ে দিচ্ছে এখান থেকে আলুটা। তো লাগিয়ে দেওয়ার পরে এই আলুটার উপরে মাটি চাপা দিয়ে দেবো আবারও। তো এভাবে করে এখান থেকে চার পাঁচটা আলু আমি এই গর্তটার ভিতরে লাগিয়ে দেবো, ছোটো ছোটো যেগুলো হয়েছিল। আসলে এগুলো এই গাছগুলোর লত হয়, অনেক বড় বড় লত হয় লতা হলে। তো তারপরে এখান থেকে আমরা আরও ছোট ছোট ইয়া পাওয়া যায়, আলু পাওয়া যায় মাটির নিচের আলু। তো নিচে যেটা থাকে এটা হলো আসল অরিজিনাল ভালো, এই আলুটা হলো অরিজিনাল। আসলে উপরে তো ছোট ছোট থাকে এগুলা, ওইগুলো আসলে লাগানোর জন্য ইয়া করা হয়। উপরে যেগুলো থাকে এগুলোতে উপরে ওগুলো খাওয়া হয় না বেশি, আসলে নিচেরটাই খাওয়া হয় বিশেষ করে।
তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো আলু লাগানো হয়ে গেছে। এখন আমি একটু মাটিটাকে একটু বাড়ি দিয়ে চাপা দিয়ে দেবো আসলে, কারণ মাটিটা যদি চাপা না হয় এগুলো কিন্তু মুরগি ইয়ে করে ফেলবে। তো তার কারণে তো আমার সবগুলা ইয়া শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমি কতগুলা মাটির নিচের আলু উঠাইছি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন আমার ইয়াতে আসলে মাশাল্লাহ অনেকগুলো আমি পেয়েছি, কারণ ভেঙে না যদি না যেত তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো এগুলো দেখতে। আসলে ভেঙে যাওয়ার কারণে এতটা সুন্দর লাগতেছে না এগুলো দেখতে আসলে। আর এগুলোর মধ্যে এমনিও মাটি আছে অনেক, মোটামুটি মাশাল্লাহ ভালোই ইয়ে করতে পারছিলাম, উঠাইতে পারছিলাম। আসলে ভেঙে গেছিল সবগুলো, আসলে ভেঙে যাওয়ার কারণে এগুলোকে দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে না দেখতে। তো দেখতে দেখতে আমি প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমার আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।